শুরুতেই সংবাদ শিরোনাম। জাপান সাগরে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানালো কিম জং উন, ঠান্ডা মাথায় হিসাব কষছে বাইডেন। তাইওয়ানের আকাশ সীমায় চীনা যুদ্ধ বিমান, যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে 500-এরও বেশি চিকিৎসা কেন্দ্র ধ্বংস। এবং সবশেষ থাকছে খাশোগি হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত কর্মকর্তাকে হত্যার হুমকি দিল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান এবং মার্কিন কর্মকর্তারা বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটি উত্তর কোরিয়ার প্রথম পরীক্ষা। পিয়ং ইয়ংকে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের রেজুলিউশনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় নিষেধ করা হয়েছিল। জাপান বলেছে যে তাদের ভূখণ্ডের জলসীমার মধ্যে কোনো ধরনের ধ্বংসাবশেষ পড়েনি। গত রবিবার হলুদ সাগরে দুটি নন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েকদিন পরই এই পরীক্ষা চালানো হলো। ক্রুজ মিসাইল পরীক্ষা করা নিষিদ্ধ নয়, তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে হুমকি স্বরূপ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা বলেছেন, এই পরীক্ষাগুলো এই অঞ্চলের সুরক্ষা এবং শান্তির জন্য হুমকি। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তবে ঠান্ডা মাথায় কিমের এমন কর্মকাণ্ডের হিসাব মিলাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উৎক্ষেপণকে উস্কানি বলে মনে করা হচ্ছে না। আর মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এরপরেও তারা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাবেন। এর আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। চীন এবং উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাবের মোকাবেলা কিভাবে করা যাবে তা নিয়ে দুদেশের মধ্যে রাষ্ট্রপ্রধানদের আলোচনা হয়। এমন আলোচনার পর যুক্তরাষ্ট্রকে নিজের দাপট দেখান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে এই ঘটনায় ক্ষিপ্ত নয় বাইডেন প্রশাসন। ওয়াশিংটন থেকে জানানো হয়, রোববার উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সেগুলো ছিল স্বল্প পাল্লার, তাদের মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড ছিল না। মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া প্রায়ই এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন মঙ্গলবার রাতে বলেন, আমরা জানতে পেরেছি কিছুই পাল্টায়নি। এই উৎক্ষেপণকে উস্কানি মনে করেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এটা নিয়মিত ঘটনা, তাই উস্কানি মনে করছি না। দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় মার্কিন প্রশাসন সংবাদ সম্মেলন ডেকে এর ব্যাখ্যা দিয়েছে। এতে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করেনি, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে। এর আগে গত অক্টোবরে দৈত্যাকার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন, এত বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিশ্বে আর নেই। সাম্প্রতিক মার্কিন কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, তাইওয়ান দখল করতে হামলা চালাতে পারে চীন। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে ফের দ্বীপ রাষ্ট্রটিতে আকাশসীমায় অনুপ্রবেশ করল চীনের যুদ্ধ বিমান। জানা গেছে, সোমবার সকালে তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়া চীনা যুদ্ধ বিমান দুটি চেংদু J-10 জেট ফাইটার টহল শুরু করে তাইওয়ানের বিমান সেনারা। এ নিয়ে চলতি মাসে এখনও পর্যন্ত অন্তত 12 চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করল, ফলে রীতিমতো যুদ্ধের মেঘ তৈরি হয়েছে অঞ্চলটিতে। গত জানুয়ারি মাসে চীনের মুখপাত্র ওই কিয়ান কার্যত হুঙ্কি সুরে বলেছিলেন, তাইওয়ান চীনের অংশ, তাইওয়ানের স্বাধীনতার কথা যারা বলছে তারা আগুন নিয়ে খেলছে, এর ফল কতটা ভয়াবহ হতে পারে তা তারা বুঝতে পারছে না। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর নাজিব খালিল আর কাতাবি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনে তার দেশে পর্যন্ত অন্তত 523টি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন ডাক্তার নাজিব খলিল। তিনি বলেন, এইসব হাসপাতাল এবং মেডিকেল সেন্টার ধ্বংসের জন্য সৌদি জোটই দায়ী।
সৌদি আগ্রাসনে একশোর বেশি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। সৌদি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইয়েমেনের অর্ধেকেরও বেশি চিকিৎসা কেন্দ্র বন্ধ রয়েছে। পাশাপাশি বহু গুরুতর রোগীদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিক ওষুধ প্রয়োজন। নাজিব কাবাদি আরও বলেন, সৌদির নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে জ্বালানি তেলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এজন্য ইয়েমেনে বিশ্বের সবচেয়ে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ইয়েমেনি এক কর্মকর্তা আরও জানান, প্রতি 5 মিনিটে ইয়েমেনের 5 বছরের নিচে একটি করে শিশু মারা যাচ্ছে, অথচ এসব শিশুর চিকিৎসার সম্বল ছিল। এছাড়া ইয়েমেনে প্রতিদিন বহু নারী মারা যাচ্ছে খাদ্যের অভাবে। অপুষ্টিতে ভুগছে মোট 2.8 কোটি শিশু। সৌদি আরবের খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নিযুক্ত জাতিসংঘের একজন তদন্তকারী নারী কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন সৌদি আরবের একজন শীর্ষ কর্মকর্তা। তুরস্কের ইস্তাম্বুল শহরে 2018 সালের অক্টোবর মাসে জামাল খাশোগিকে হত্যার ঘটনায় তদন্তে নিযুক্ত বিশেষ তদন্ত কর্মকর্তা অ্যাগনিয়ান ক্লামাদকে সৌদি আরব কর্মকর্তা হত্যার হুমকি দিয়েছেন। খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর তাকে এই হুমকি দেওয়া হয়। অ্যাগনেস ক্লামার্থ হচ্ছেন ফ্রান্সের একজন মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি চলতি মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পদে যোগ দেবেন। তিনি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে বলেন, 2020 সালে জানুয়ারি মাসে জাতিসংঘের এক সহকর্মী তাকে সৌদি আরবের পক্ষ থেকে হত্যার হুমকির বিষয়ে সতর্ক করেন। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেছিলেন, সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা 2 বার ক্লামার্থকে হত্যার হুমকি দিয়েছে। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেছিলেন, সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা 2 বার ক্লামার্থকে হত্যার হুমকি দিয়েছেন। ওই সৌদি কর্মকর্তা বলেন, জাতিসংঘ যদি তার লাগাম টেনে না ধরে তাহলে তারাই তার বিষয়টি দেখবেন। একে পার্টির চেয়ারম্যান পদে ভোটাভুটিতে আবারও এরদোগানের নিরঙ্কুশ জয়। আবারও ক্ষমতাসীন একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সপ্তম জাতীয় সম্মেলনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন কাউন্সিলরা। আঙ্কারায় অনুষ্ঠিত দলটির কাউন্সিলে ভোটে 1431 ব্যালটের মধ্যে এরদোগান পেয়েছেন 1428টি। বাকি 3টি ব্যালট বাতিল বলে গণ্য করা হয়েছে। নিরঙ্কুশ এই জয়ের মধ্য দিয়ে টানা সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান হলেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। নির্বাচিত হওয়ার পরে এরদোগান বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস দেশ, জাতি এবং দলের জন্য উপকার বই আনে। আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। এই সম্মেলনটি ছিল মূলত 2023 সালকে ঘিরে তার পার্টির কার্যনির্বাহী কমিটিকে ঢেলে সাজানো এবং পার্টির কর্ম পরিকল্পনা নির্ধারণ করার। 2023 সালকে ঘিরে তুরস্কের প্রস্তুতি ব্যাপক। এই বছর দেশটির উদযাপন করবে আধুনিক তুরস্কের শততম প্রতিষ্ঠাবার্ষিকী। এরদোগানও এই বছরটি নিয়ে প্রস্তুতি কম নয়, কারণ তুরস্কের পরবর্তী নির্বাচনও 2023 সালে। সংবিধান অনুযায়ী এরদোগান তখন শেষবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।